আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল মতিন। ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কত নম্বরে? এটা হলো লালগুটি মেসেজ বাণিজ্যালয়। আচ্ছা। লালগুটি শ্যামবাজার ঢাকা। আচ্ছা। এটা কত নম্বরে আরত? এটা আমগো 38/6 লালগুটি ঘাট। আচ্ছা। আচ্ছা। আজকে আপনাদের আলুর বেচা কেনা কেমন চলছে? আছে মোটামুটি, একের বেশি যে বেশ বিস্তারিত তাও না, আবার ইয়া মোটামুটি চলতেছে টুকটাক আর কি। এই যে আপনাদের কাছে যে বস্তাতে দেখা আছে যে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছেন, এই যে যে আলুগুলো, এই আলুগুলো মানে কোন জায়গার আলু বা কি আলু বলা এটা রে? এই আলুটা, এটা ডায়মন্ড টিস্যু আলু। আচ্ছা। এটা শেরপুরের আলু, ভালো শেরপুরের ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু এই আলুটাই তো এই যে বস্তাতে রাখা আছে যে সুন্দর করে সাজানো। হ্যাঁ জি জি, এটা হলো ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু এটা টিস্যু। আচ্ছা। এই আলুটা আজকে বাজারে আপনারা কত করে বিক্রি করতেছেন? এটা গতকালকে আলুটা বেশি, এটা আমরা 26, 25, 25 আজকে আবার একটু আড়ানা বাড়াই বেচতেছি 27, 26, 27 বেচতেছি। আচ্ছা। এই আলুটা আপনারা গত সপ্তাহে আপনারা বিক্রি করছিলেন কত করে? গত সপ্তাহে আমরা বিক্রি করেছিলাম 20 টাকা, 19.5 টাকা, 20 টাকা, 20 টাকা, 18, 21 টাকা, এরকম রেট আছিল। আচ্ছা। এখন একটু আলুর দাম বাড়তি, এই যে হঠাৎ করে যে আলুর দাম বাড়তিছে এর কারণটা কি? এর কারণ হইলো একটা দেন স্টোর গুলা খুলছে আর রোজাটা সামনে, এরপরে মাস শেষ, রোজাটা সামনে, তারপর অন্যান্য বছর দেখা গেছে মুন্সিগঞ্জের আলুটা এটেমে উঠা যায় এবং মুন্সিগঞ্জের বৃষ্টি আসাতে লামিয়ে হয়ে যাওয়াতে দেরি করে লাগাইছে, আলু তোলার খবর নাই। আর আলুর দামটা আগে ভালো ছিল, ভালো থাকার কারণে আগে অনেক আলু বেচা হয় উত্তরবঙ্গে, অনেক মুন্সিগঞ্জের আলু না থাকো নেই। হ্যাঁ, না উত্তরবঙ্গের আলুটা না থাকাতে এখন মনে করেন না, আমাকে মুর্শিদ আলু না থাকাতে উত্তরবঙ্গের আলুটা ক্যারাসিস পড়ে গেছে, ওই জায়গার মোকাম আমগর থেকে বেশি থাকে। একদিন আলু বেশি, আমরা বেশি 22-23 টাকা, ওই জায়গায় 24 টাকা, 24-25 টাকা, আমরা বেশি 24 টাকা, ওই জায়গায় 25 টাকা। ঠিক আছে। আলু মনে করেন দু একটা জমিন ওঠে বেহান্ত পুরো তোলা লাগে নাই গা, তাই যা ওঠে আমার কিতা বেশি কিনা ব্যাপারই বেশি, জমিনে ব্যাপারই বেশি কিনার বেশি, আবার স্টোর পার্টিরা ওই জায়গায় আছে, আলু বাজারটা একটু বেশি হতে আছে, আলু কিনতে গেছে কিনে আইতে হইব। ঠিক আছে। আমরা যা টাকা দেই ব্যাপারী ঘর টাকা নিয়ে কিন্তু আলু পাইতেছি না, কে ভাই আলু আমার গাড়ি দেন এক আলু বিক্রি গেছে জায়গায়, দেখা গেছে আলু দিত আপনার 400 বস্তা, দিছে 150 বস্তা, ওই আলু আমরা ভাগ করে যে এক গাড়ি আমাকে আর এক গাড়ি ফুল দেওয়ার কথা আমরা পাইছি 70 বস্তা। ঠিক আছে। আলু আমরা পাইতেছি না, জিগেলাম ব্যাপারে যে আলু তো পাইতেছি না, কবে আলু আমার দেন এক দুই গাড়ি দেওয়ার কথা ছিল, এক গাড়ি আপনার ভাগ করে দিতেছি। ঠিক আছে। ওই যায় মোকামে দাম বেশি 26 টাকা, 25.5 টাকা। আচ্ছা। না আমাকে পত্তা পরে দেখা 28 টাকার নিচে বেসলে লোকসান হয়, কিন্তু আমরা বেচতেছি 27 টাকা, 27.5, 26 এই বেচতেছি বাজার। এখন বাজারে এই আলুগুলোর চাহিদা কিরকম আছে? এই যে যে ডায়মন্ড আলুটা, এই রমজানের টাইম তো চাহিদা আছে মোটামুটি, আমার আলু ডায়মন্ড সাদা নাই তো, এই অল্প কাটা পাইছি বিক্রি হয়েছে, আর সকালে কাটা আছিল লাল আছে, লাল বেচতেছি 25, 25.5, 26 টাকা। এই যে দেখা যাচ্ছে যে আপনাদের পাশে যে বস্তাতে রাখা আছে লাল আলু, এই এই আলুটা কোন জায়গা থেকে আনা? এটা জয়পুর। এটা জয়পুর? জি। এই যে রাখা আছে এটা হলো জয়পুরের লাল আলু নাকি? জি জি, জয়পুরের লাল আলু। এই জয়পুরের লাল আলুটা আজকে আপনি কত করে বিক্রি করতেছেন এখানে? এখানে বেচতেছি 26 টাকা। 26 টাকা? হ্যাঁ। এই আলুটা আপনারা গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? গত সপ্তাহে 20 টাকা, 20 টাকা করে, 20, 20.5। এখন বাজারে প্রত্যেকটা আলুরই দাম বাড়ছে নাকি? হ্যাঁ, মোকাম বাড়ানো আর আমি এখানে তো বাড়াই ব্যস্ত, আর মোকাম এই 25, 26 টাকা। আচ্ছা। এখন এই যে যে লাল যে আলুটা, এই আলুটার চাহিদা কিরকম আছে? আছে চাহিদা, যেমন কি যদি লাল আমদানি কম থাকে তাহলে লালটা সাড়ে নাটানে বেশি বিকে, আবার যদি বেশি থাকে তাহলে আবার লালটা কম বিকে, সাদাটা বেশি বিকে, মানে এরকম আমদানি উঠবে সবকিছু। আমদানি বেশি থাকলে দাম কম থাকে, আর আমদানি নাই গা পাইকারা এদের কাছে বিক্রি করা যায় পরে বাড়াইলে যায়। এই যে দেখা যাচ্ছে আপনার পাশে যে বস্তাতে রাখা আছে এই যে আরেকটা আলু, এই এটা একটু সাইজটা বড়, হ্যাঁ একটু মোটা। হ্যাঁ জি, এটা একটু মোটা সাইজ। এই আলুটা কোন জায়গা থেকে আনা? এটাও জয়পুরেরই। এটাও জয়পুরের? হ্যাঁ। এই জয়পুরের আলুটা আজকে আপনারা বাজারে কত করে বিক্রি করতেছেন? এই জয়পুর আলু এই যে এই যে 27 টাকা রেট দিছি, আপনারা 27 টা তো বাসেন না, আমরা 26 টাকা বেচতেছি। হ্যাঁ, 27 টাকা করে? জি। আচ্ছা। 27 টাকা তো আজকে ব্যস্ত কইতাছে, কিন্তু 26টি আমরা ব্যস্ত আছি, পারি আবার ফোন দিলে আবার আলুটা দেখেন মানে চাইতাছে পারায় ব্যস্ত দিলে নাইলে এগুলো লোকসান। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ভাবে তো বেচতেনি না, বাজার তো রাখলে তোলা যায় না, আর আমরা তো ওরকম একটা বাড়া না, বাড়াই বেচলে তো আমার জ্বালা,
এই যে এখন যে এই ধাপে ধাপে যে আলুর দাম বাড়তেছে, সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি? সামনে রোজার আগে তো দেখা গেছে, আপনি বাড়িতে গেছেন, আপনি বাড়ির জন্য দেখা গেছেন, আর রোজা ঈদের আগে যাবেন না, দেখা গেছে আপনি এক মাসের আলুটা কিনে দিলেন, এর প্রতি বছরই এই রোজার আগে এমন একটা বেচা কিনা হয়, সবাই তুমি একটু চাহিদা থাকে। এবার আলু এমনি কম আমাগ, আর ওইল মগান রোজার বাজার আছে, অনেক সবাই মনে করেন একটু কিনা কেটে দিয়ে ওই জন্য আলুর চাহিদাটা একটু বেশি, কেনাকাটার একটু বেশি হইতেছে বা চাহিদাটা বেশি এখন একটু চাহিদা বেশি হচ্ছে। জি জি, আলু মনে করেন কমবো, রোজার ভিতরে আবার আলু খায় না, বাজার সাথে সবাই তো মাসিক করে দিয়ে হয়, তখন এখন আমরা অল্প কথা কিনে চলে রোজাই না। শেরপুর গেলাম না, এই যে যে পাশে দেখা যাচ্ছে যে বড় বড় যে আলুগুলো আছে, জি জি, এইটা এটা এই মাত্র আইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে রেডি আসলো, এটা এই মাত্র আইছে, এই এটারে তো ডায়মন্ড আলু বলা হয়, এটা ডায়মন্ড আলু হয়, এটা শেরপুরের টিসু আলু, এটা এটা শেরপুরের টিসু আলু, জি জি। আচ্ছা, এই আলুটা আছে বাজারে আপনারা কত করে বিক্রি করতেছেন? এই আলুটা এটা এখন নামতাছে, এটা আমার এটার ব্যাপারে আছে, কত এরা কিনছে, আচ্ছা খরচ আছে, খরচ অনুযায়ী কয় টাকা পরে ওই অনুসারে ব্যস্ত বলবো, ঠিক আছে? দেখা গেছে চেরা নাটারা কম অবস্থা সময়তে, আচ্ছা সব এক রেটে বেঁচাছে না, এটা আসলো আর কি। আচ্ছা, আর তো দেখাইবো নেই, এই যে যে পাশে আছে আরেকটা দেখা যাচ্ছে বস্তাতে লাল আলু, এই লাল আলুটা কোন জায়গা থেকে? এটা জয়পুর, এটাও এটাও জয়পুরে? হ্যাঁ, এই জয়পুরের লাল আলুটা আছে বাজারে আপনারা কত করে বিক্রি? না এটা ভালো লাগবে না, সে চলবে, এটা চলবো বিক্রি করতেছি না, জয়পুরের লাল আলুটা এটা 27.5 27। আচ্ছা, এইটা একটু মানে একটু কম নাকি, আটানা কম এটা? না এটাই তো আটানা, মানে এটা তো বেস্ট ছিল, আপনার লাল আলুটা আজকে বাজার 27 থেকে কম, আচ্ছা 27.5 27। আর লালটা মনে করেন এই সাদাটা অনেক 27 টাকা ব্যস্ত করে আছে, জমে আলুটা অনেক আছে অনেক 27 টাকা নিচে, আচ্ছা আর কিনা আছে 25 টাকা আটা না, কিনা এলটা কিনা 25 টাকা না, 28 টাকা ব্যস্ত, 28 টাকা এখন ব্যস্ত রাখেন না, হয়তো এটা চাহিদা অনুভব বুঝছা, আন্দামি নাই মালে, আন্দামি নিজের ঘরগুলা খালি দেখছেন, পরাই আমার ঘর খালি মালে বেটাছি না, মাল দেওয়ার কথা এক গাড়ি দিতেছে 70 বস্তা এখন হবে আমার ঘরে। না কিছু করা যাইবই বেসা কিনা যাইবো।